দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নেত্রকোনা স্টাফ রিপোর্টার হৃদয় রায় সজীবের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সোমবার বেলা 11টা থেকে 12টা পর্যন্ত দলীয় প্রার্থীদের দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের মাঝে তাদের পছন্দসহ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ পাঁচটি আসনে 26 জন প্রার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে বরাদ্দকৃত প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে আসন ওয়ারি প্রার্থীরা হলেন নেত্রকোনা এক আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুস্তাক আহমেদ রুহি, নৌকা জাতীয় পার্টির প্রার্থী গোলাম রব্বানি লাঙ্গল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আহমদ শফি ছড়ি, স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরাজ ঝুমা ট্রাক ও আফতাবউদ্দিন ইগল। নেত্রকোনা দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু, নৌকা জাতীয় পার্টির প্রার্থী মুহাম্মদ রহিমা আক্তার আসমা সুলতানা লাঙ্গল, ইসলামী ঐক্যজোট প্রার্থী মোহাম্মদ ইলিয়াস মিনার, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম প্রার্থী এভিএম রফিকুল হক তালুকদার নোঙর, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী আজহারুল ইসলাম খান ডাব, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় ইগল, সুব্রত চন্দ্র সরকার ট্রাক। নেত্রকোনা তিন আসনে আওয়ামী লীগের প্রার্থী অসীম কুমার উকিল নৌকা, জাতীয় পার্টির প্রার্থী জসীমউদ্দিন ভূঁইয়া লাঙ্গল, ইসলামী ঐক্যজোট প্রার্থী মোহাম্মদ এহতেশাম সারোয়ার মিনার, তৃণমূল বিএনপির প্রার্থী মিজানুর রহমান খান সোনালী আস, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিনট ট্রাক, সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশি ইগল। নেত্রকোনা চার আসনে আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান নৌকা, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ লিয়াকত আলী খান অ্যাডভোকেট লাঙ্গল, তৃণমূল বিএনপির প্রার্থী মোহাম্মদ আল মামুন সোনালী আস, জাসদের প্রার্থী মোহাম্মদ মুশফিকুর রহমান মশাল। নেত্রকোনা পাঁচ আসনে আওয়ামী লীগের প্রার্থী আহমদ হোসেন নৌকা, জাতীয় পার্টির প্রার্থী ওয়াহিদুজ্জামান আজাদ লাঙ্গল, তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুল ওয়াহাব হামিদি সোনালী আস, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন ইগল। প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীর কর্মী সমর্থকরা নিজ নিজ আসনের বিভিন্ন এলাকায় তাদের সপক্ষে প্রচার প্রচারণা শুরু করেছে।